বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। বাঘপাচড়া। নোয়াখালী জেলার সাধারণ এই গ্রামে জন্মেছিলেন অসাধারণ এক মানুষ, যার দেশপ্রেম, বীরত্ব, ত্যাগ সোনার হরফে মুদ্রিত ইতিহাসের পাতায়। তিনি গাংবোট পলাশের বীর নাবিক, প্রধান ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন বীরশ্রেষ্ঠ। গ্রামীণ সচ্ছল গৃহস্থ আজহার পাটোয়ারি ও মা জোলেখা খাতুনের পরিবারে 1935 সালে জুন মাসে আষাঢ়ের এক বর্ষণ মুখর রাতে জন্মগ্রহণ করেন রুহুল আমিন। দুই ভাই চার বোনের মধ্যে রুহুল আমিন ছিলেন প্রথম। বিশাল জলরাশির সমুদ্রে অনেক দূর থেকেও যেমন দেখা যায় জাহাজের মাস্তুল, সবার কাছে দীর্ঘদেহী সুঠাম রুহুল আমিন ছিলেন তেমনি আশ্চর্য এক মানুষ, যাকে সবাই ভালোবাসতেন। বাগপাছড়া গ্রামের প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে পার্শ্ববর্তী থানা আমিশাপাড়ার হাই স্কুল পর্যন্ত খুব বেশি দূর পড়া হয়নি রুহুল আমিনের। রোদ্দুর তার উঠোনে এসেও সরে গিয়েছিল, মূলত সংসার বড় হওয়ায় ভাবতে হয়েছিল জীবিকার কথা। জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 1951 সালে এই পদবীতেই নৌবাহিনীতে যোগ দিয়ে প্রাথমিক প্রশিক্ষণে চলে যান করাচির অদূরে আরব সাগরের মধ্যে অবস্থিত মানোরা দ্বীপে পিএনএস বাহাদুরে। কোর্স সমাপ্ত করার পর 620-66 নম্বর ধারী রুহুল আমিন পিএনএস কারসাজে আর্টিফিসার পদে নিযুক্ত হন 1965 সালে। 1968 সালে চট্টগ্রাম পিএনএস বক্তিয়ার নৌঘাটিতে বদলি হন। 1971 সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি 3 নম্বর সেক্টরের অধীনে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেন। সেপ্টেম্বর মাসের শেষের দিকে আগরতলা যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা চিঠি পান, নৌবাহিনী গঠন করা হবে এজন্য, কারণ মিত্রবাহিনী পদ্মা ও পলাশ নামে দুটি গানবোট মুক্তিযোদ্ধাদের উপহার দেন। অক্টোবর মাসের কলকাতায় কয়েকটি নৌমহড়ায় অংশ নিয়ে নেতাজি সুভাষ নৌঘাটির জেটি থেকে প্রায় 4000 বিমান বিধ্বংসী গোলা ও অস্ত্রপাতি সংগ্রহ করে রওনা দেন মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে। 6 ডিসেম্বর 1971 মুক্তিবাহিনী মুক্ত করেছে যশোর সেনানিবাস। এদিকে মংলা বন্দরে পাক নৌঘাটি পিএনএস তিতুমির দখল করার উদ্দেশ্যে হলদিয়া ঘাট থেকে বাংলাদেশের দিকে রওনা দিয়েছে গানবোট পদ্মা, পলাশ এবং মিত্রবাহিনীর গানবোট পানভেল। তখন রুহুল আমিন ছিলেন পলাশের প্রধান ইঞ্জিন রুম আর্টিফিসার। এই গানবোটটি ছিল দৈর্ঘ্যে 105 ফুট এবং প্রস্থে 30 ফুট, গতি ছিল ঘন্টায় 15 নটিক্যাল মাইল, সামনে এবং পিছনে একটি করে বিমান বিধ্বংসী কামান ও আয়রন ডেকের উভয় পাশে Mark 11 গ্রাউন্ড মাইন রাখার ব্যবস্থা ছিল। উচ্চ প্রযুক্তির নৌযান যুক্ত হওয়ায় একটি নতুন দিকে মোড় নিল নৌযুদ্ধ। 8 ডিসেম্বর 1971 পদ্মা, পলাশ ও পানভেলের সাথে যোগ দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পেট্রোল ক্রাফট চিত্রাঙ্গদা। হিরন পয়েন্ট হয়ে কোনো বাধা ছাড়াই 10 ডিসেম্বর 1971 সময় 7:30 যাত্রা শুরু করে মংলা বন্দরে পৌঁছান। চিত্রাঙ্গদা রয়ে যায় মংলা বন্দরেই। 26 অগ্রহায়ণ 1378 10 ডিসেম্বর সকাল 9:30 হেমন্তের নবান্ন উৎসবের সকাল হয়ে উঠল গোলা বারুদ ও অস্ত্রের সাজ সাজ রবে যুদ্ধের উত্তাল ঢাক। শুরু হলো চূড়ান্ত অভিযান, গানবোট পানভেল আগে, পিছনে পলাশ আর তার পিছনে পদ্মা। তখন প্রায় 12টা ছুঁই ছুঁই, গানবোটগুলো খুলনার শিপইয়ার্ডের কাছাকাছি। হঠাৎ অনেক উঁচুতে দেখা যায় 3টি জঙ্গি বিমান। শত্রুর বিমান মনে করে পদ্মা ও পলাশ থেকে গুলির অনুমতি চাওয়া হয়। জবাবে পানভেলের ক্যাপ্টেন জানান, বিমানগুলো ভারতীয়, সুতরাং ভয়ের কিছু নেই। কিন্তু তা সত্ত্বেও হঠাৎ অপ্রত্যাশিতভাবেই বিমানগুলো ক্ষিপ্ত চিলের মতো নিচে নেমে এসে বোমা বর্ষণ করে, প্রথমে গানবোট পদ্মার উপরে এবং পরে পলাশে। পদ্মার ইঞ্জিন বিকল হয়ে যায়, হতাহত হয় বহু নাবিক। পলাশ ও পানভেল তখনও সচল, জাহাজ ত্যাগ করো, জাহাজ ত্যাগ করো, আদেশ দেন পলাশের অধিনায়ক। এদিকে ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন প্রাণপণ চেষ্টা করছিলেন ইঞ্জিন রুমের ইঞ্জিন সচল রাখার। জাহাজ ত্যাগ করতে বলায় ক্ষুব্ধ হন তিনি, চিৎকার করে জানতে চান জাহাজ থামাতে বলা হয়েছে কেন। তিনি কল্পনাও করতে পারেন না পরাজয়ের গ্লানি, চিৎকার করে সবাইকে অনুরোধ করেন, মৃত্যুর ভয়ে আমরা ভীত নই, আমরা এগিয়ে যাবই, যুদ্ধ করে জয়ী হব। কামানের ক্রুদের বললেন বিমানের দিকে গুলি করতে, ফিরে গেলেন ইঞ্জিন রুমে। নাবিকরা তখন সব বিভ্রান্ত, একদিকে রুহুল আমিন অন্যদিকে অধিনায়ক, মানবে কার আদেশ। ঠিক এমনই সময় বিমানগুলো ফিরে এসে পিছন থেকে গুলি বর্ষণ করে পলাশের উপর, ধ্বংস হয় পলাশের ইঞ্জিন রুম। এরপরও অসীম সাহসী রুহুল আমিন চেষ্টা চালিয়ে যান পলাশকে বাঁচানোর শেষ ঘাম বিন্দুটি দিয়ে।
যখন দেখলেন কিংশুক পলাশ ফুলের লাল রঙে ভেসে যাচ্ছে রণতরী পলাশ, তখন আহত রুহুল আমিন ঝাঁপিয়ে পড়েন রূপসার উত্তাল তরঙ্গে। জ্বলন্ত গানবোটকে পেছনে রেখে রুহুল আমিন সাঁতরে যেতে থাকেন তীরের দিকে। যুদ্ধ করতেই হবে, প্রাণ শক্তিতে ভরা এ যোদ্ধাকে একসময় পাড়ে পৌঁছে দেয় রূপসার গর্বিত জল। কিন্তু ততক্ষণে ঘৃণ্য রাজাকারের দল পৌঁছে গেছে। তারপর তারা দলে দলে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে একক রুহুল আমিনের উপর। আহত এই বীর সন্তানকে তারা বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে রূপসার পাড়েই। তার রক্তে তারা মিশিয়ে দেয় তাদের বিকৃত হাসি। রূপসার পাড়েই রূপসার জল গায়ে মেখে পড়ে থাকে নিথর নিস্তব্ধ রুহুল আমিন। পরবর্তীতে সেই রূপসার পাড়েই লখপুর ফিশারিজ সংলগ্ন স্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। আনুমানিক 36 বছর 6 মাস বয়সে শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। আষাঢ়ের এক বৃষ্টির রাতে জন্ম নিয়েছিল যে শিশুটি, আর আজ দিনের ঝাঁ চকচক আলোয় বৃষ্টির মতো গুলি বর্ষণে মৃত্যুর ওপারে তার যৌবন তগবগে রক্ত, যেন সবুজ জমিনে শায়িত আকাশের লাল সূর্য।